ভারতবর্ষ যে দেশের আকাশে বাতাসে গুঞ্জরিত হয়েছে বিশ্ব শান্তির বাণী শখ হুন পাঠান মুঘল বার বার হানা দিয়েছে এ দেশে কিন্তু এদেশের ছায়ায় মায়ায় ঘেরা মাটির টানে তারা আপন করে নিয়েছে এই দেশকে এরপর বণিকের বেশে এল ইংরেজ শুরু হল দেশের সম্পদ লুট করা তার সাথে সাথেই শুরু হল ভারতের সশস্ত্র সংগ্রামের ইতিহাস অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন নবাব সিরাজুদ্দৌল্লা কিন্তু নিজের দেশের মানুষের বিশ্বাসঘাতকতায় পরাজিত হলেন তিনি প্রায় একশো বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারে জর্জরিত দেশবাসী গর্জে উঠল আবার সিপাহী মঙ্গল পাণ্ডের বিদ্রোহের আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়ল সারা ভারতবর্ষে এই মহাবিদ্রোহে যোগ দিলেন ঝাঁসির রানী সাহেব তাঁতিয়া তোপের মতো বীর সন্তানরা কিন্তু পরিকল্পনার অভাবে এই বিদ্রোহ ব্যর্থ হলো মহারাষ্ট্রে অস্ত্র তুলে নিলেন চাপেকার ভাইয়েরা ফাঁসির মঞ্চে তাদের প্রাণ দিতে হল এরপর নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবাসী মেনে নিতে বাধ্য হল ইংরেজ তাদের প্রভু ইহেন অন্ধকার সময় এই দিশাহীন ভারতবর্ষকে পথ দেখাবার জন্য প্রয়োজন ছিল এক বীরের সিএ আই ক্যানট স্টে ইন ডাউন দ্য হিল অ্যানি